Assalamualaikum, welcome back to my channel. আজকে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের দো পেঁয়াজের রেসিপি। প্রথমে একটি গরম প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে নিয়েছি। আমি মিনিট 5ক মেখে রেখেছিলাম। এখন আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে। আমি হালকা একটু ভেজে নেব। আমি কিন্তু খোসা ছাড়িয়ে এই মাছগুলো ভাজবো না, খোসা সহই ভাজবো। খোসা সহ ভাজলে হবে কি মাছের ভেতরটা খুব সুন্দর সফট থাকে, নাহলে চিংড়ি মাছ কিন্তু খুব অল্পতেই একটু রাবারি টাইপের হয়ে যায়। আমি মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মাছের পিঠের যে দিকটা আছে সেখানে ভালো করে কেটে যে কালো রঙের রক্ত থাকে সেটা আমি বের করে নিয়েছিলাম। এখন আমি মাছগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন অন্য পাশ উল্টিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে আমরা মোটামুটি সবাই অনেক পছন্দ করি, সেটা চিংড়ি মাছের মালাইকারি হোক আর দো পেঁয়াজেই হোক। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে, উপরে লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি খুব বেশি মাছগুলো ভাজবো না, সব মিলিয়ে আমি মিনিট 5ক ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নিব। এই মাছ ভাজার তেলে কিন্তু আমি সম্পূর্ণ রান্নাটা করব, এখানে আমি আর তেলটা চেঞ্জ করব না। এই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটাকে আমি একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। যখনই পেঁয়াজগুলো বাদামি রং হয়ে আসবে সেই পর্যায়ে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। পেঁয়াজের রং কিন্তু চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। কাঁচা মশলার গন্ধটা চলে যাওয়া না পর্যন্ত আমি খুব ভালো করে এটাকে ভেজে নেব। দো পেঁয়াজের মেন ট্রিক্সই হচ্ছে যত বেশি মশলা কষাবেন খেতে তত বেশি মজা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম পানি। আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। আমি গরম পানিটা এই জন্যই দিয়েছি, যদি আমি এই তেলের উপরে গুঁড়ো মশলাগুলো দিতাম তাহলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যেত। এই জন্য চেষ্টা করবেন একটু পানি দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করার জন্য। এখন আমি আবার একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি আরও ভালো করে মশলাগুলোকে কষাতে চাই। এখন আমি আবারও একটু গরম পানি দিয়ে নিচ্ছি। যখনই তেলটা উপরের দিকে ভেসে উঠবে ঠিক ততবারই আমি একটু গরম পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিব। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। এই দেখুন খুব সুন্দর কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে। আমি ঠিক মিনিট 5ক এটাকে আর একটু কষিয়েছিলাম ঢাকনা দিয়ে। তো এখন আমি আবার একটু নেড়ে চেড়ে নিব।
এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে, আমি একটু ভাজটা খুলে নিয়েছি একটু ফালি করে, সেই পেঁয়াজ ফালি দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এই ফালি করা পেঁয়াজগুলো দিয়ে কিন্তু যখন মাছটা রান্না করা হয় তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি আবারও একটু গরম পানি দিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, আমি অল্প একটু ছিঁড়ে নিয়েছি মাথার দিক থেকে। আবারও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এভাবেই আমি মিনিট পাঁচেক একটু রান্না করব। একটু খেয়াল রাখবেন যেন মাছগুলো নিচে লেগে না যায়, যদি মশলাটা নিচে লেগে যায় তাহলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে না। এখন মাছগুলো আবার উল্টিয়ে দিচ্ছি, এক পাশে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আরেক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে মাছটাকে দমে রেখে দেব কিছুক্ষণ। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি, আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সার্ভ করে দিব, খুব সুন্দর একটা কালার আসছে। এই যে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের দোপেঁয়াজা, এটা ভাত বলেন পোলাও বলেন যে কোনো কিছু দিয়ে কিন্তু খেতে খুবই মজা। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।